রেল যাত্রা হয়ে পড়ল শাস্তির অন্য একটা নাম। রেলর টয়লেটতো যাত্রা করবলে বাধ্য জনতা। কিয় ভারতীয় রেলর এই দুরবস্থা? প্রতিবেদন আগবার আগে চাই লোক একটা বিশেষ ভিডিও। కాక మొత్తం వాష్రూమ్ లో కూడా పోస్తున్నాం అన్నమాట. అంత త్రౌడ్ అయిపోయింది మన కేరళ ఎక్స్ప్రెస్. బాబా ఏమన్నా త్రౌడా కాక, నేను ఎక్స్పెక్ట్ చేయలేట్లు ఉంటుందని. ఇక్కడ కూడా చూసారా, ఇక్కడ నుంచి అట్ లాస్ట్ వరకు ఈ ట్రైన్ నెంబర్ వచ్చేసి 12625 అన్నమాట. ఇది వచ్చేసి కేరళ ఎక్స్ప్రెస్. ఇది న్యూఢిల్లీ వరకు వెళ్తుంది, మనకు కేరళ నుంచి న్యూఢిల్లీ వరకు వెళ్తుంది. మొత్తం 3031 కిలోమీటర్స్ అయితే ట్రావెలింగ్ చేస్తుంది అనమాట. వ్లాగ్ అయితే క్రేజీ వచ్చింది. వాష్రూమ్ లో కూడా ఫుల్ జనా ఉన్నారు, స్కిప్ చేయకుండా లాస్ట్ వరకు చూడరు. এই ভিডিওত দেখা গৈছে রেলর দবাত হওয়া অভাবনীয় ভিড়ৰ বাবে টয়লেটত সোমাই যাত্রা কৰিবলৈ বাধ্য হৈছে এই সকল যুবক। টুইটাৰত ভিডিওটো শ্বেয়াৰ কৰিছে কংগ্ৰেছ নেতা রাহুল গান্ধীয়ে। লিখিছে, নৰেন্দ্ৰ মোদীৰ শাসনত রেল যাত্রা এক শাস্তি হৈ পৰিছে। সাধাৰণ মানুহৰ ৰেলৰ পৰা জেনেৰেল দবা হ্ৰাস কৰি কেৱল বিলাসী ৰেলৰ প্ৰচাৰ চলোৱা মোদী চৰকাৰে প্ৰতিটো শ্ৰেণীৰ যাত্ৰীক হাৰাশাস্তি কৰিছে। কনফার্ম টিকট লো মানুহে নিজের আসনত শান্তিরে বহিব নোৱাৰে। মোদী সরকারের নীতিয়ে রেলওয়েক দুর্বল করে নিজকে অযোগ্য বলে প্রমাণ করব বিচাৰিছে, যাতে রেলওয়েক বন্ধুক বিক্রি করার অজুহাত পায়। মন কৰিবলগীয়া যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে নির্বাচনের সময়ত প্রতিশ্রুতি দিছিল যে দেশত বুলেট ট্রেইনের প্রবর্তন করব। সাধারণ জনতাও আশ্বস্ত হয়েছিল নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতিত। কিন্তু যেতিয়া শাসনের বাগজরি এনডিএ নেতৃত্বাধীন বিজেপি সরকারে সমজি ললে, তার পাছত সংঘটিত হল ইয়ার ওলোটা ঘটনা, যেলওয়ের বাবে দেশত এখন পৃথক বাজেট প্রতি বছরে উত্থাপন করে অহা হয়েছিল। সেই পৃথক বাজেটখন মূল বাজেটর মাত্র কেটামান প্যারাগ্রাফত সীমাবদ্ধ করে পেলা হল। ভারতীয় রেলর পতনমুখী যাত্রা ইয়ারপরাই আরম্ভ হওয়া বলে বহুতেই অভিযোগ উত্থাপন করে। পরবর্তী সময়ত কোভিডর অশিলাল বন্ধ করে দিয়া হল বহু ট্রেন, বিক্রি করে দিয়া হল প্রায় 151খন রেল। ইয়ার উপরেও কেন্দ্র সরকারে হ্রাস করলে রেলর সাধারণ শ্রেণীর ডবার সংখ্যা, যার বাবে লাখ লাখ দুখিয়া মধ্যবিত্ত যাত্রী তীব্র হারাশাস্তির সম্মুখীন হবলগিয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ইখনের পাছত আনখন বন্দে ভারত রেলর শুভারম্ভ করেছে, যদিও এই রেল সেবা সকল শ্রেণীর লোকের বাবে নহয়। দামি দামি টিকেটর ভাড়া বহন করবরক সক্ষম নহয় দুখিয়া আর মধ্যবিত্ত শ্রেণীর লোক। কেবল ধনী ব্যক্তির বিলাসী ভ্রমণের আহিলাত পরিণত হল বন্দে ভারত এক্সপ্রেস। দুখিয়ায় ভ্রমণ করবরা রেলর সুবিধা হ্রাস করে ধনী শ্রেণীর বিলাসিতার বাবে ইখনের পাছত সিখন ট্রেন মুক্তি করা কেন্দ্রীয় সরকারের কল্যাণকামী নীতি হয়নে? সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে পড়া ভারতীয় রেলর এই দুরবস্থায় কার ক্ষতি করব? కాక మొత్తం వాష్రూమ్ లో కూడా పోస్తున్నాం అన్నమాట. అంత త్రౌడ్ అయిపోయింది మన కేరళ ఎక్స్ప్రెస్. మా బాబా ఏమన్నా త్రౌడా కాక, నేను ఎక్స్పెక్ట్ చేయలేట్లు ఉంటుందని. ఇక్కడ కూడా చూసారా, ఇక్కడ నుంచి అట్ లాస్ట్ వరకు ఈ ట్రైన్ నెంబర్ వచ్చేసి 12625 అన్నమాట. ఇది వచ్చేసి కేరళ ఎక్స్ప్రెస్. ఇది న్యూఢిల్లీ వరకు వెళ్తుంది, మనకు కేరళ నుంచి న్యూఢిల్లీ వరకు వెళ్తుంది. మొత్తం 3031 కిలోమీటర్స్ అయితే ట్రావెలింగ్ చేస్తుంది అనమాట. వ్లాగ్ అయితే క్రేజీ వచ్చింది. వాష్రూమ్ లో కూడా ఫుల్ జనా ఉన్నారు, స్కిప్ చేయకుండా లాస్ట్ వరకు చూడరు.